বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 1/6/2022 অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, বা আইসিডিএস সেন্টার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখে নেবো বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তালা বন্ধ হয়ে পড়ে আছে তৈরি ঘর, অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে বারান্দায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর তৈরি হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। সিতাই 1 নম্বর পঞ্চায়েতের বেশ কিছু কেন্দ্রের ঘর তৈরির জন্য জমি দিয়েছিল স্থানীয় বাসিন্দারা। তৈরি থেকেই তালাবন্ধ পড়ে রয়েছে সেই সব ঘর, এদিকে চালু না হওয়ায় সেগুলো চালু না হয় অস্থায়ীভাবে সেন্টার চলছে কারুর বাড়ির বারান্দায় বা উঠানে। একজন অঙ্গনওয়াড়ি কর্মী বলেন, আমরা বাড়ির ছোট্ট বারান্দা পরিবারের কাজে লাগে আমার বাধ্য হয়ে সেই বারান্দাতে কোনো মতে চলছে সেন্টার। সুপারভাইজার সেন্টার তৈরি হওয়ার পরিত্যক্ত অবস্থায় বলেন যে সেন্টার তৈরি হওয়ার পর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, ওর উপর মহল বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। সিতাই ব্লকে মোট 229টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, এর মধ্যে 15% সেন্টারে মাথার উপর ছাদ নেই। ঘটনা হলো, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘর তৈরি হয়েছে অনেকদিন আগে, ব্যক্তি মালিকানার জমি নিয়ে সিতাই ব্লকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়েছিল স্থানীয় পঞ্চায়েত। সেই সময়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কেন্দ্র গড়ার জন্য যারা জমি দিয়েছে তাদের এই সেন্টারে সহায়িকা পদে নিয়োগ করা হবে। স্বভাবতই জমির মালিকরা সেন্টারে ঘর হওয়ার পর চাকরির দাবি করে, কিন্তু নিয়ম অনুযায়ী এইভাবে নিয়োগ সম্ভব নয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রশাসনের কারা এই জমিদাতাদের ভুল বোঝালো? জমিদাতাদের একজন বলেন যে, আমরা গরিব মানুষ, জমি নেওয়ার সময় প্রশাসনের লোকেরা আশ্বাস দিয়েছিল রান্নার কাজ মিলবে, সেই আশায় ছিলাম, এখন বলছে কাজ মিলবে না, তাই সেন্টারে তালা দিয়েছি। আর একজন বলেন, প্রতিশ্রুতি পালন হলে তবেই আমরা কেন্দ্র চালু করতে দেবো। এবং সীতা ভিডিও বলেন যে, তিনি জানেন না যে ঘর হয়ে যাবার পর সেগুলো বন্ধ হয়ে পড়ে আছে, তার কাছে এই ধরনের কোনো অভিযোগ নেই, তিনি খোঁজ নিয়ে দেখবেন। অবশ্যই সিডিপিও জানিয়েছেন যে 3টি সেন্টারে সমস্যা রয়েছে, সমস্যা মেটানোর চেষ্টা চলছে। তাহলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।